আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি এস রহমান। বঙ্গবন্ধুর 99তম জন্মবার্ষিকী ও শিশু দিবস উদযাপন করল বাংলাদেশ দূতাবাস কুয়েত। বাংলাদেশ দূতাবাস কুয়েতের মাল্টিপারপাস হলরুমে আয়োজিত আলোচনা সভায় বঙ্গবন্ধুর 99তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালামের সভাপতিত্বে ও কাউন্সিলর দূতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার শাহ শহিরুল ইসলাম, কাউন্সিলর জহিরুল ইসলাম খান, সোনালী ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, সাজেদুল ইসলাম সহ কুয়েতে বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দ ও পরিবারবর্গ উপস্থিত ছিলেন। ফরিদুদ্দিন পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ, এরপরে দূতাবাসের কর্মকর্তারা বাংলাদেশ থেকে প্রেরিত বাণীসমূহ পাঠ করেন দূতাবাস কর্মকর্তারা। বঙ্গবন্ধুর উপর প্রামাণ্য চিত্র প্রদর্শন ও দিবসের উপর আলোচনা করা হয়। এছাড়া দিবসটিকে ঘিরে দূতাবাসের শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে চারটি বিভাগে প্রায় শতাধিক শিশু কিশোর অংশগ্রহণ করে। শিশুরা শহীদ মিনার, বঙ্গবন্ধু স্মৃতিসৌধ ও গ্রাম বাংলার বিভিন্ন দৃশ্য অঙ্কন করেন। পরিশেষে চারটি বিভাগে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার ও সনদ তুলে দেন রাষ্ট্রদূত এস এম আবুল কালাম ও দূতাবাস কর্মকর্তাবৃন্দ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছি, এস রহমান, এমকে টেলিভিশন। আপনারা দেখছেন এমকে টেলিভিশন।